একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায় বন্ধুত্ব। মা বিয়ের আগে আমাকে বলেছিল, এমন কাউকে বিয়ে করবি যে তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে। নিজের চেয়েও বেশি ভালোবাসাটা কি মা? পাগলি, তোমার সঙ্গে ঝোল ভাত জীবন কাটাবো। সত্যি কথা বলতে কি, আমি তো খালি নিজেকে নিয়েই থেকেছি, আর আরতি ঘর সংসার সামলেছে, তোদেরকে মানুষ করেছে। এই 50 বছরে বিবাহিত জীবনে কি দিতে পেরেছি? কিছু না। যতদিনে এসে মনে হলো যে এইবার থেকে দুজনের জীবনটা সত্যি সত্যি দুজনেরই জীবন হবে, তখনই ভগবান সব কিছু নিয়ে নিলেন। আমার তো মনে হয় ইটস বিকজ অফ ইয়োর গিল্ট। গিল্ট? অ্যাজ ইফ মাকে তুমি যে সময়টা দাওনি সারা জীবন তার প্রায়শ্চিত্ত করছো, যেন মাকে দেখার পুরো দায় তোমার। মার 4 ছেলে মেয়ে তার দায়িত্ব নিতে রাজি, তুমি তাদের বঞ্চিত করছো। পুরোটা এমন দাবি করছো অ্যাজ ইফ আমরা কেউ মাকে দেখি না। মাকে এখানে রেখে তুমি মাকে বন্দি করে রাখছো। আমাকে খাঁচা আটকে রাখা হচ্ছে, তাই তো? দাঁড়াও না, মজা দেখাচ্ছি। আমার বর আসবে না, তোমার মুন্ডু ভাঙবে। তুমি যদি আইলা বন্ধু, তুমি হইলা ছই, কনেতে ভাষাও নাও, মনের কথা কই। কেমন লাগছে সোনা ঝুড়ি? তুমি ভুঁই চাপা দেখেছ? বেগুনি রঙের ফুল, ওর গাছ নেই, পাতা নেই, এমনি এমনি মাটি থেকে দেখা যায়। আর মটফল দেখেছ? ওগুলো দিয়ে আমরা রান্না বাটি খেলতাম, ওগুলো টিপলেই না মট করে আওয়াজ হয়। অতীন্দ্রদা নাম দিয়েছিল মটফল। জানিস, একটা সময় ছিল আমি মাকে সহ্য করতে পারতাম না, মেবি লেট চাইল্ড বলে। মার আমার সব কিছু নিয়ে প্রবলেম ছিল। আমি স্কার্ট পরলে মার প্রবলেম হতো, বন্ধুদের সাথে সিনেমা দেখতে যেতে দিত না, ফোন দেখতো, ফোনে মেসেজ পড়তো। আমার সব বয়ফ্রেন্ডদের নিয়ে প্রবলেম ছিল। ইভেন যখন আমি পলাশের সাথে লিভ ইন করছি, সেটাও আমার পছন্দ ছিল না। আমার মাকে খুব আউটডেটেড মনে হতো। আমি বলেও ছিলাম মাকে, তুমি কি করে আমার মা হলে গো? আমি চাই তুমি মরে যাও। বুড়ি কর, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। আমি বাবাকে চাইতাম, কিন্তু এখন যখন মাকে আঁকড়ে ধরতে চাইছি, মাকে তো পাচ্ছি না। মার সংসার করা, মার গায়ের গন্ধ, মার নরম হাত, মা ঠিক হবে না না রে। তোমার মনে হচ্ছে আমরা মায়ের দায়িত্ব নিতে পারবো না? না, পারবে না। এটা তোমার জেদ কথা বলছে বাবা, সিম্পল জেদ। তুমি নিজে দেখতে পাচ্ছ তো বাবা, তুমি পারছো না। কি পারছি না? মাকে লুক আফটার করতে। বাবা তোমার বয়স হয়েছে, তুমি এত দায়িত্ব আর নিতে পারছো না। আমার এই বয়সেও তোমাদের মাকে আমি যা লুক আফটার করতে পারি তা অন্য কেউ পারবে না। আশ্চর্য জানো, এইটি বোধহয় নিয়তি। তোমার মা ঠাকুরের কাছে হাত জোর করে রোজ বলতেন যে আমি যেন ওর আগে চলে যাই। বলে ভাবতেন যে তিনি যদি বা আমাকে ছেড়ে থাকতে পারেন, আমি তাকে ছেড়ে একদিনও থাকতে পারবো না। দৃষ্টির সমাজ আমাকে দেখে যদি তার স্মৃতি ফিরে আসে, শুধু একবার আমাকে যদি চিনতে পারে। আর তোর মনে যেভাবে ওই দিনটার স্মৃতি আছে, আমরা সেইভাবে ওটা পালন করব।
এইটাই হবে শেষ চেষ্টা। খেলা কি শেষ নাকি বেলা শুরু? আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে।